মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মহামেডানের অধিনায়ক সামাত, আর তার সঙ্গে রয়েছেন তার ফ্যামিলি। এটা মা তো সামাত, আর এটা ওয়াইফ। আচ্ছা, সামাত তো ফুটবল খেলছে, সামাতের ইন্টারভিউ আমরা নিয়েওছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে থাকা এই যে ফ্যামিলি, তাকে কিন্তু আমরা কখনো তুলে ধরিনি। তার সাপোর্ট তো অনবদ্য রয়েছে, ওয়াইফ বলুন, মা বলুন, ঠিক সামাতের যাত্রাটা কেমন ছিল আর আপনারা কতটা সাপোর্ট করেছে শুরু থেকে, সেই কথাগুলো যদি একটু তুলে ধরেন। দাদা সাপোর্ট করেইছে, এখন আমি বর্তমানে এখন আমি আছি, আমি তো সাপোর্ট করছি আর ভবিষ্যতেও করব। আর ওর খেলা ভালোই লাগে, আর চাইবো যে ভবিষ্যতে আরো ভালো খেলুক, এটাই চাই। আচ্ছা, আমাদের মায়ের কাছে আসবো, ছেলেকে তো ছোট থেকে দেখেছেন, ছেলের সাফল্য কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, জিতেছে, খুশি, আমরা ভালোভাবে আই লিগ খেলুক, সেটাতে আমরা সবাই খুশি হব। সামাত, আজকের কোথাও না কোথাও একটা শেষ ম্যাচে সেই জয়টা হলো না, যার জন্য একটু মন খারাপ, কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন তাতে খেতাব উঠেছে, সেটা তো সবই মানে পুরো এই যে ফ্যামিলির তোমার পেছনে যে সাপোর্ট, সেই গল্পটা যদি একটু তুলে ধরো। আই লিগ জয়ের তো চ্যাম্পিয়ন হওয়ার গল্প তো রয়েছে। আমার যেভাবে আমাকে সাপোর্ট করে আমার বাড়িতে, আমার দাদা মা, আমার ওয়াইফ, আমার এখন বাচ্চা আছে, যেইভাবে আমাকে সাপোর্ট করে আসছে আমার মা, এইভাবে হয়তো যদি বাঙালি ছেলেরা এখানে কেউ যদি করে, আমি এটা নিজে থাকতেই বলছি, এটা যদি বাঙালি ছেলেরা যদি করে, আমি বলবো অনেক বড় জায়গায় যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ সামাদের ফ্যামিলিকে এবং সামাদকে।